বেসিক্যালি আজকের এই সেশনটা বেসিক্যালি আমাদের যারা ডিবিপি আছে শুধুমাত্র তাদের জন্য। আমরা যারা হিকভিশনের প্রোডাক্টগুলো পারচেস করি আমাদের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে, সো এই কোয়ার্টার থেকে Q1 এ যারা যারা পারচেস করেছে তাদের জন্য একটা অপশন করা হয়েছে আমাদের একটা হিক পোর্টাল সিস্টেমে, এটা একটা সফটওয়্যারে। এখানে আপনার যে Q1 এ পারচেস যেগুলো করেছেন সেইগুলো আপনার ইনভয়েস গুলো আপলোড করতে হবে। বেসিক্যালি আজকে ট্রেনিং সেশনটা আমরা যারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন হিকভিশন হিক পোর্টালে এবং কিভাবে ইনভয়েস আপলোড করবেন সেটা আমরা দেখাবো। আমি ওয়ান বাই ওয়ান পিপিটি গুলো আমরা শেয়ার করব আপনাদের সাথে, পাশাপাশি আমি সবার শেষে লাইভ আপনাদের দেখাবো। এবং আর একটা জিনিস বলে দেই, আমাদের ট্রেনিং সেশনের পরে কিছু কুইজ সেশন আছে এবং কুইজ এর অ্যান্সার যারা যারা দিতে পারবে তাদের জন্য গিফট রয়েছে। সো আপনারা যারা পার্টিসিপেন্ট রয়েছে একটু মনোযোগ সহকারে আমাদের ট্রেনিং সেশনটা দেখবেন। সো আমরা একটু শুরু করি। আর আমাদের আদার রিজনের যারা রয়েছেন, চিটাগাং থেকে আমাদের আরিফ ভাই রয়েছে, পাশাপাশি বরিশাল থেকে মমিনুল ভাই, রংপুর থেকে মাসুর ভাই, খুলনা থেকে শাড়িয়ার ভাই, ঢাকা থেকে ইথান ভাই এবং সিলেট থেকে ইয়ামিন ভাই। সো আপনারা যারা ইনভয়েস আপলোড করতে বা এখনো মানে ট্রেনিং এর পরে যদি প্রপার না বুঝতে পারেন আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদের হেল্প করবে। ঠিক আছে, সো আমরা শুরু করি। বেসিক্যালি প্রসেসটা হচ্ছে কিভাবে আমরা হিক পোর্টালে আপলোড করব এটা আমি জাস্ট একটু সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমরা যে ইনভয়েসটা কালেক্ট করি সেই ইনভয়েসটা স্ক্যান অথবা পিকচারের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কালেক্ট করতে হবে, এবং এটা আপনার ছবিটা আপনার মোবাইলের মাধ্যমে করে রাখতে পারেন ছবি তুলে, অথবা আপনি স্ক্যান যেটা আপনার পিডিএফ আকারে যেটা স্ক্যান করেও আপনি জিনিসটা কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, সেকেন্ড অপশন হচ্ছে আপনার যখন আপনি কালেক্ট করলেন এটা হচ্ছে ক্যালকুলেট করা হবে কোয়ার্টার বেসিস। সো আপনি যে রানিং কোয়ার্টার যেটা লাস্ট চলতেছে, যেমন Q1 শেষ হয়ে গেছে, Q1 এর রিবেটটা ক্ষেত্রে আপনাকে পরের মাসের 14 দিন টাইম দেওয়া হবে। যেমন আপনি মার্চ মাসে Q1 এ আমাদের ক্লোজ হয়ে গেছে, সো এপ্রিলের 1 থেকে 14 তারিখ পর্যন্ত আমরা টাইম দিব, এই টাইমের ভেতরে আপনারা ইনভয়েস গুলো আপলোড করতে হবে। সেই আপলোড অনুযায়ী আপনার রিবেটটা ক্যালকুলেশন করে দেখতে পারবেন পুরো পারফরমেন্সে। থার্ড হচ্ছে আপনাদের এই প্রসেসটা এখনো আমাদের আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। যেমন হিক পোর্টালের মাধ্যমে আপনার টার্গেট এবং কি প্রোডাক্ট, যেটা আপনার এগ্রিমেন্ট ওয়াইজ প্রত্যেকটা ডিবিপির কি প্রোডাক্ট গুলো থাকে এবং টার্গেট থাকে সেগুলো আপনি দেখতে পারবেন, বাট এটা এখন আপলোড করা নাই, বাট আমাদের আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে, সো শর্টলি এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সেকেন্ড লাস্ট হচ্ছে 4 নম্বর হচ্ছে আমাদের মোবাইল অ্যাপটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। সো আপনাদের যেন কমফোর্ট ফিল করতে পারেন সেই জন্য আমরা মোবাইল অ্যাপটাও ইনস্টলেশন হচ্ছে। সো হয়তো এই বছরের ভেতরে মোবাইল অ্যাপটা আপনাদের হাতে চলে আসবে, সো আপনারা তখন ইজিলি মোবাইল থেকেই ইনভয়েস গুলো আপলোড করতে পারবেন। এখন যেহেতু আপনার পিসি বা ল্যাপটপ লাগছে আপলোড করতে, বাট সেই সময় ডিরেক্টলি আপনি মোবাইল থেকে এই অপশনটা করে ফেলতে পারবেন। ডিপিপি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এটা একটা বেসিক্যালি সাইটটা হচ্ছে এটা dpp.hikportal.com। সো এটা হচ্ছে আমাদের হিক পোর্টালের সাইট। সো আপনি জাস্ট গুগলে এই dpp.hikportal.com দিয়ে সার্চ দিলেই আপনার পোর্টালটা চলে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে লগ ইন, আপনার যে পার্সোনাল বা অফিসিয়াল যে মেল অ্যাড্রেস রয়েছে সেই মেল অ্যাড্রেসের মাধ্যমে, সো আপনার যে মেল অ্যাড্রেসটা দিবেন সেই মেল অ্যাড্রেসটা অনুযায়ী একটা পাসওয়ার্ড জেনারেট হবে। সেকেন্ড অপশনটা হচ্ছে এখানে পাসওয়ার্ড অটো পাসওয়ার্ড এটা সিস্টেমটা করা হয়েছে, কারণ আমাদের একটা সবারই প্রবলেম হয় যে পাসওয়ার্ড ভুলে যায়, ভাই কি পাসওয়ার্ড দিয়েছিলাম, এই জিনিসগুলো অনেকে মনে থাকে না, যার কারণে হিকভিশন এই সিস্টেমটা করেছে যে আপনাকে মেল অ্যাড্রেসটা মনে থাকবে। কারণ মেল অ্যাড্রেসটা যখন আপনি দিবেন পাসওয়ার্ডটা আপনার মেইলের মাধ্যমে আসবে, সো OTP যতবার আপনি লগ ইন করবেন ততবার আপনার OTP আসবে আপনার মেইলে, সেই OTP পাসওয়ার্ডটাই আপনার হিক পোর্টালের পাসওয়ার্ড। সো এটা যারা বুঝে না আমি আবারও বলি, আপনাকে হিক পোর্টাল সাইটে আগে ঢুকতে হবে dpp.hikportal.com, তারপর আপনার যে মেল অ্যাড্রেস রয়েছে সেই মেল অ্যাড্রেসটা এন্ট্রি করতে হবে, দেন তারপর আপনাকে সেই মেল অ্যাড্রেসের মাধ্যমে OTP যাবে আপনার মেইলে,
সেই ওটিপিটা দিয়ে আপনাকে কিন্তু জয়েন করতে হবে। আমি এটা লাইভ দেখাবো ট্রেনিং সেশনের পরে, ওয়ান টু ওয়ান। সো তারপরে স্টেজটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন লগ ইন করলেন এখানে কয়েকটা ইনফরমেশন আপনার কাছে চাবে। বেসিক্যালি আপনার হচ্ছে ফার্স্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এবং কোন ডিস্ট্রিবিউটর থেকে আপনি পারচেস করতেছেন সেই ডিস্ট্রিবিউটরের নাম, এই কয়টা জিনিস আপনার এখানে চাবে। এরপরে আপনার অপশনটা যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে, যখন আপনি সাবমিশন করে ফেলবেন, তখন বেসিক্যালি আপনাকে 7 দিনের একটা টাইম দেওয়া হবে, মানে 7 দিনের ভেতরে আমাদের সিস্টেম থেকে ওইটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। যখন আপনি অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনি ইনভয়েস আপলোডে একটা অপশন চলে আসবে। ওকে, সো যখন আপনি ইনভয়েসটা আপলোড করবেন সেখানে আপনি কিন্তু রিবেট ওয়াইজ ক্যালকুলেশন করতে পারবেন যে পার কোয়ার্টার আপনার রিবেট কতটুকু জমা হয়েছে। ওকে, সো এরপরে আপনার ইনভয়েসটা কিভাবে আপনি আপলোড করবেন সেই প্রসেসটা আমি একটু আপনাদের দেখাই। ফার্স্টে আমি যেটা বললাম, আপনি ফার্স্টে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আপনার ইনভয়েসটা কালেক্ট করতে হবে। দেন কালেক্ট করার পরে সেটা আপনি স্ক্যান বা ছবি তুলে নিলেন ইনভয়েসটার। দেন সেকেন্ড, তারপর আপনাকে লগ ইন করতে হবে সেই পোর্টালে, dbp.hikportal.com। আপনি লগ ইন করলেন, লগ ইন করার পরে এখানে দুইটা অপশন আছে, আপলোড পারচেজ ইনভয়েস এবং ডান পাশে থাকবে আপনার রিবেট অপশন। সো আপলোড পারচেজ অপশনটাতে আপনি ক্লিক করলে আপনি ওই অপশনটা ইজিলি দেখতে পারবেন। এবং এখানে আপনার আপলোড করার পরে এখানে দুইটা জিনিস আপনাকে অবশ্যই দিতে হবে, যে ইনভয়েস নাম্বার এবং ডেট। তো এই প্রত্যেকটা ইনভয়েসে কিন্তু একটা বাম পাশে একটা দেখবেন যে অনেকের ডিস্ট্রিবিউটরের বাম পাশে, কোন ডিস্ট্রিবিউটরের ডান পাশে ইনভয়েস নাম্বার দেয়া রয়েছে। সো সেই নাম্বারটা আপনাকে বসাতে হবে, এর পাশাপাশি যে ডেটে আপনি পারচেস করেছেন সেই ডেটটা আপনাকে এখানে অবশ্যই বসাতে হবে। দেন তারপর আপনাকে সিলেক্ট অপশন, যে ফাইলটা আপনার পিডিএফ অর ইমেজ, দুইটা অপশনই দেওয়া রয়েছে। সো এখানে আপনি জাস্ট অপশন ক্লিক করে আপলোড করে ফেলবেন। সো যদি কোনো ইনভয়েস রিজেক্ট হয় সেখানে আপনার এখানে পেন্ডিং দেখাবে, এখানে রিজেক্ট অপশনটা শো করবে। সো আপনার যদি কোনো সিস্টেমে যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে ওই ইনভয়েসটা আপলোড করতে হবে। রিজেক্ট হওয়ার কয়েকটা অপশন রয়েছে, যেমন আপনার পিকচারটা যদি স্পষ্ট না হয়, অস্পষ্ট হয়, সেক্ষেত্রে রিজেক্ট হতে পারে। বা আপনি যদি কোনো কারণে সেলস রিটার্ন করেন সেক্ষেত্রেও আপনার কিন্তু ইনভয়েসটা রিজেক্ট হবে। হ্যাঁ, সো এই কয়েকটা কারণে কিন্তু আমাদের ইনভয়েসগুলো রিজেক্ট হয়ে থাকে। সো রিজেক্ট হয়ে থাকলে আপনি পুনরায় আবার যদি চান সেক্ষেত্রে ইনভয়েসটা আপলোড করতে পারবেন। বেসিক্যালি হিক পোর্টালে এই অপশনটা অ্যাভেলেবেল পাবেন যখন আপনি অথোরাইজেশনটা হবে, আমি যেটা বললাম বাম পাশে এখানে ক্লিক করলে আপনার ইনভয়েস আপলোডের অপশনটা অ্যাভেলেবেল হবে। দেন এখানে আপনার ডেট এবং ইনভয়েস নাম্বার দুইটা জিনিসই অলরেডি রয়েছে। সো আপনাকে দুইটা একটার পর একটা দেখাতে হবে। দেন পরের স্টেপে যে আপনাকে সিলেক্ট ইনভয়েস ফাইল, আপনি যদি ছবি আপলোড করেন সেটার একটা অপশন রয়েছে এবং পিডিএফ হলে সেটার একটা অপশন। সো দুইটা অপশনে আপনি এটা আপলোড করতে পারবেন। ওকে, দেন তারপর আপনি সাবমিশন করে দিলে এটা সাবমিট হয়ে যাবে। সো এইখানে আপনার কিন্তু যে ইনভয়েস গুলো আপনি আপলোড করতেছেন এখানে কিন্তু সবগুলো ডাটা রয়েছে, মানে এখানে আপনি দেখতে পারবেন যে কত তারিখে ইনভয়েস আপলোড করেছেন, কত তারিখে আপনার পেন্ডিং আছে, কোনটা আপনার ফেল হয়েছে, হ্যাঁ, সো রিজেক্ট হয়েছে, এই জিনিসগুলো স্ট্যাটাসটা আপনি এই বারটাতে ইজিলি শো করবে। সো যদি কোনো কারণে রিজেক্ট হয় সেটা পুনরায় আপনি আবারও সেই ইনভয়েসটা আপলোড করার অপশনটা রয়েছে। এখানে আমি আবারও বলি কয়েকটা কারণে ক্যান্সেল হয়, যেটা আমি আবারও বললাম যে আপনি যদি সেলস রিটার্ন করেন সো এটার ক্ষেত্রে আপনাকে ইনভয়েসটা পুনরায় আবার আপলোডের সুযোগ দেওয়া হবে। এখানে পার্শিয়াল যদি আপনার সেলস রিটার্ন করেন সেক্ষেত্রেও আপনাকে পুনরায় ইনভয়েসের ক্ষেত্রে আপলোড করার সুযোগ রয়েছে। আর একটা অপশন যেটা বলেছিলাম যে ছবিটা যেন স্পষ্ট হয়, যদি আপনারা পিকচার যখন তুলবেন ছবিটা ক্লিয়ার হয় যেন সিস্টেম সহজে জিনিসটা বুঝতে পারে। ওকে, সো বেসিক্যালি ডিবিপি রিবেটের জন্য বেসিক্যালি আপনাকে ইনভয়েস আপলোড পার কোয়ার্টার ওয়াইজ আপনাকে আপলোড করতে হবে। দেন নন হিকভিশন আইটেম, লাইক আপনি একটা ইনভয়েসে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, রাউটার, সুইচ বা আদার অন্যান্য ব্র্যান্ডের, সো এটা কোনো ইস্যু নাই। সো এই ক্ষেত্রে আপনি যে কোনো ইনভয়েস আপনি তুলে দিতে পারেন, মানে হিকভিশনের প্রোডাক্ট আছে, শুধুমাত্র আমাদের সিস্টেম থেকে ওই হিকভিশনের প্রোডাক্টগুলোই সে কাউন্ট করবে, আদার আইটেমগুলো সে কাউন্ট করবে না।
আর যদি কোনো সাপোর্ট, মানে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন বা আপনি যে সিস্টেমে কোনো সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট মেইল অ্যাড্রেসটা হচ্ছে এইটা। সো আপনি ডিরেক্টলি এখানে সাপোর্টে মেইল করতে পারেন যে আপনি এই প্রবলেম গুলো ফেস করছেন। আমি এরপরে লাইভটা আপনাদের সাথে শেয়ার করব। এটা বেসিক্যালি সাইডের অ্যাড্রেসটা, আপনাদের সাথে আমি একদম ডিরেক্ট গুগল থেকে লাইভ শেয়ার করি। ওকে ভাইরা, ক্লিয়ার? আমার ছবি দেখা যাচ্ছে? যদি একটু মেসেজে জানাতেন, সাইটটা ক্লিয়ার আপনার? আমি ডিরেক্টলি গুগলে রয়েছি। ওকে, সো এখানে আপনি ডিরেক্ট dpp.hikportal.com দিয়ে আপনি সার্চ করলেই আপনার এই সাইটটা চলে আসবে। ওকে, সো আমি একটা নতুন মেল অ্যাড্রেস, আমি এটা একটা রেজিস্টার করি। হ্যাঁ, সো নর্মাল যেভাবে আমরা রেজিস্টার করব, আমি একদম লাইভ দেখাই আপনাদের। আমি আমার একটা মেল অ্যাড্রেস ইউজ করছি। ওকে, সো এইখানে আমি ডিরেক্টলি আমার মেল অ্যাড্রেসটা দিয়ে রিকোয়েস্ট করব আমার পাসওয়ার্ডের জন্য, ওটিপির জন্য আমি রিকোয়েস্ট করলাম। ওকে, আমার পাসওয়ার্ডটা চলে যাবে। সরি, এই যে আপনারা দেখতে পারবেন আমার কিন্তু অলরেডি পাসওয়ার্ডটা চলে এসেছে। এখান থেকে আমি ঢুকে এই যে ওটিপি যেটা জেনারেট হয়েছে এটা আমি কপি করে নিব। কপি করে নিয়ে আমি এই পোর্টালে পেস্ট করলাম। সো আপনাকে এই অপশনটা আসবে রেজিস্ট্রেশনের করার জন্য। সো আমি এখানে ফার্স্টে আমার নাম দেই, সাপোজ তানভীর, লাস্ট নেম আপনার, ফোন নাম্বার। সাপোজ আপনার ফোন নাম্বার, আপনার কোম্পানির নেম, আপনার যে কোম্পানি সেটা অবশ্যই দিবেন, হিকভিশন না। ওকে, দেন তারপর আপনাকে এখানে অথরাইজ ডিপিপি অপশনটা ক্লিক করতে হবে। এরপরে এই অপশনটাতে নেম অব দ্য কোম্পানি দ্যাট ইউ পারচেজ আইটেম, সো বেসিক্যালি এখানে আপনার বসাতে হবে যে ডিস্ট্রিবিউটর থেকে আপনি পারচেজ করতেছেন সেই কোম্পানি। সাপোজ আমাদের যে ডিস্ট্রিবিউটর রয়েছে তার মধ্যে একজন এক্সেল টেকনোলজি, আমি সংক্ষেপে লিখলাম, আপনি কমা দিয়ে সেকেন্ড স্মার্ট টেকনোলজি, আপনি তারপরে গ্লোবাল ব্র্যান্ড, গোল্ডেন টেন, জাস্ট সংক্ষেপে আপনি যদি চারজনের থেকেই পারচেস করে থাকেন আপনি চারজনের নামটা এখানে উল্লেখ করতে হবে। যদি আপনি দুজনের কাছ থেকে পারচেস করে থাকেন আপনি দুজনের নামটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে আপনার এখানে সিলেক্ট করতে হবে বাংলাদেশ, সো আপনি যেহেতু বাংলাদেশের, সো আপনাকে এখানে বাংলাদেশে সাবমিট করে এখানে সাবমিশনটা দিয়ে দিতে হবে। ওকে, সাবমিশনটা দিয়ে দিলে এখানে 7 দিনের ভেতরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। 7 দিন যেহেতু টাইম লাগে না, হয়তো 1-2 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভাল হয়ে যায় আমাদের সিস্টেম থেকে। সো আপনাকে এই অপশনটা দেখাবে ফার্স্ট রেজিস্ট্রেশন করার উপরে। ওকে, সো এরপরে ভাইরা রেজিস্ট্রেশন নিয়ে কোনো কারোর ডাউট থাকলে আপনারা এখানে চ্যাট বক্সে একটু বলতে পারেন, যদি কোনো কিছু না বুঝতে পারেন আমি আবারও দেখাবো, কোনো ইস্যু নাই। কানেকশন লুজ হচ্ছে, আমার কথা কি ক্লিয়ার না? হ্যালো ভাইরা, একটু রিসপন্স করবেন। ওকে, সো বেসিক্যালি রেজিস্ট্রেশন নিয়ে যদি কারো কোনো সমস্যা না থাকে দেন আমরা পরের ধাপে চলে যাই। বেসিক্যালি আমরা যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তারপরে আপনার অপশনটা কি আসবে। সো আমি এখানে আবারও সেম পোর্টালে ঢুকলাম, এখান থেকে আমি লগ আউট করে দেই। ওকে, সো আপনাকে এখানে আবারও সেম ওই dbp.hikportal.com করলাম, আমার একটা মেল অ্যাড্রেস যেটা আমার অলরেডি রেজিস্টার করা আছে, আমি সেই মেল অ্যাড্রেসটা এখানে বসাচ্ছি আপনাদের সুবিধার্থে।
ওকে, সো আবারও সেম আপনার ওটিপিটা চলে যাবে আপনার মেইলে। এই যে ওটিপিতে আপনার কিন্তু মেইলে ওটিপিটা চলে আসছে। সো আমি আবারও এখান থেকে কপি করে নিচ্ছি ওটিপিটা। মানে আপনি যতবার আপনাকে লগ ইন করতে যাবেন ততবার আপনার হচ্ছে ওটিপি যাবে। যদি আপনি একবারে লগ ইন করে থাকেন যতক্ষণ পর্যন্ত লগ আউট করবেন না আপনার সিস্টেমে লগ ইন হয়েই থাকবে। বাট আপনি যদি লগ আউট করে দেন পাসওয়ার্ডের জন্য আপনাকে বারবার মেইল থেকেই নিতে হবে। সো এটা শুধুমাত্র অনেকেই পাসওয়ার্ড ভুলে যায়, এই জন্য অটো জেনারেটেড পাসওয়ার্ড দেওয়া হয়েছে। ওকে, আমি সাবমিশন করলাম। বেসিক্যালি আমি যেটা দেখালাম যে আপনার অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে অপশনটা আসবে কিন্তু এইরকম। সো আপনার দুইটা অপশন এখানে আপনি দেখতে পারতেছেন, যে ইনভয়েস আপলোড একটা অপশন এবং চেক মাই রিবেট। ওকে, সো এখানে আপনার কিন্তু নিচে যে রেজিস্ট্রেশন করছেন এখানে কিন্তু ডিটেলস ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, আপনার নাম, আপনার মেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি এবং কান্ট্রি ওয়াইজ আপনাকে দেওয়া থাকবে। ওকে, আমরা একটু এই অপশনটাতে যাই, আপলোড অপশনটাতে। আমি আবারও দেখাই, এখানে আপনাকে ক্লিক করতে হবে নিউ আপলোড। এখানে আপনাকে দুইটা অপশন দেওয়া রয়েছে, ইনভয়েস এবং আপনার হচ্ছে ইনভয়েস নাম্বার এবং হচ্ছে আপনার ডেট। সো আমি সাপোজ একটা ইনভয়েস নাম্বার যেটা আছে আপনার ইনভয়েস নাম্বারে একটা আমি নাম্বার দিলাম 0123, সাপোজ একটা ইনভয়েস নাম্বার যেটা আপনার থাকবে সেটা দিতে হবে। আপনার ধরেন হচ্ছে গত মাসে আপনার পারচেজ ডেট ছিল সাপোজ আমি ধরলাম 22 তারিখে। ওকে, সো আমি ডেটটা বসাই দিলাম, দিয়ে আপনি সাবমিট করো, নেক্সট দিলাম। নেক্সট দিলে আপনাকে দুইটা অপশন এখানে দেখাবে। ফার্স্ট হচ্ছে একটা ইমেজ, যদি আপনার ইমেজ আপনি আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি ইমেজটা আপলোড করতে পারবেন, অথবা যদি আপনি পিডিএফ দিতে চান এখানে পিডিএফ অপশনটা দেওয়া আছে। সো আপনি ডিরেক্ট চাইলে এখানে ক্লিক করলে যে কোনো পিডিএফ আপনার এখান থেকে কালেক্ট করে নিয়ে সাবমিশন করে দিতে পারবেন। এখানে সাপোজ আমি এই পিডিএফটা নিয়ে আপলোড করে ওপেন করলে এটা আপলোড হয়ে যাচ্ছে। সাপোজ আমি যদি চাই না, আমি পিডিএফ ক্ষেত্রে অনেকের সমস্যা, সেক্ষেত্রে আমি যদি ইনভয়েসটা পিকচার তুলে যদি আপলোড করতে চাই সেটাও পসিবল। সাপোজ আমি ইমেজে এখানে ক্লিক করলাম, এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করলে এখানে অসংখ্য ইমেজ চলে আসবে। সাপোজ আমি এই ছবিটা, আমি ইনভয়েস, আমি এই ইনভয়েসটা আপলোড করলাম, আপলোড করে এখানে আমি সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দিয়ে দিলে এখানে আপনার সাবমিট হয়ে যাচ্ছে, এখানে কিন্তু সাবমিট হয়ে গেল। হ্যাঁ, সো আপনি আপনার ইনভয়েসটা পরে কোথায় দেখতে পারবেন, এখানে আপনি যে আপলোড যে ইনভয়েসটা করছেন এখানে আপনি ক্লিক করলে দেখবেন যে আপনার এই যে ডাটাটা চলে আসছে। সো আপনার যে ইনভয়েসটা এখানে ইনভয়েস নাম্বার, ডেট সবই দেওয়া আছে এবং কত তারিখে আপনি করেছেন সেটাও সহ উল্লেখ দেওয়া থাকবে। যদি আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি দেখবেন যে এটা পেন্ডিং আছে কিনা, যদি আপনার এখানে কোনো কারণে রিজেক্ট হয় সেই অপশনটাও এখানে দেখাবে রিজেক্ট। যদি আপনি রিজেক্ট হয়ে থাকে ইনভয়েসটা আবার ডিলেট করে আবার নতুন করে আপনাকে আপলোড ইজিলি করে ফেলতে পারবে। ওকে, সো এখানে আমি চাইলেই এই জিনিসটা আমি ক্লিয়ার করে ফেলতে পারবো। ওকে, সো এটা ছিল আমাদের ইনভয়েস আপলোডের অপশন। সো যে কেউ এটা একদম ইজি, যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে আবারও একটু জিজ্ঞেস করতে পারেন, আমি আবারও আপনাদেরকে জিজ্ঞেস করছি। এটা আপলোডের কোনো অসুবিধা থাকলে রিকানেক্ট হচ্ছে বারবার, ভাইয়া আই থিঙ্ক অন্যদের কি সেম প্রবলেম হচ্ছে, আমার কথা কি ক্লিয়ার হচ্ছে, শুনতে পাচ্ছেন না? হ্যালো, ক্লিয়ার? হয়তো ভাইয়া আনামুল ভাই আপনার হয়তো নেটওয়ার্কের সমস্যা যার কারণে প্রপার আসছে না। হ্যাঁ, সো আমি জিনিসটা বোঝাতে পারছি কিনা, যে আপনারা যেভাবে ইনভয়েসটা আপলোড করবেন যদি কেউ বুঝে না থাকেন আমি আবারও দেখাবো, ঠিক আছে? আর আজকে যে ট্রেনিং সেশনটা হচ্ছে এটা বেসিক্যালি আমরা রেকর্ড হচ্ছে, সো এই ফুটেজটা আমরা হচ্ছে ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড করে দিব। সো যারা পরবর্তীতে না অ্যাটেন্ড করতে পারছে বা বুঝে নাই সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ভিডিও দেখে কিন্তু ইজিলি করতে পারে, একদম সোজা জিনিস। সো আহামরি কঠিন কিছু না। সো এরপরে আমরা যদি শেষ হয়ে থাকে আমরা কুইজ সেশনে চলে যাব, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন কোশ্চেন সম্পর্কে। বাট আমি আবারও বলি, আমাদের ইউটিউবের নাম কি হিকভিশন বাংলাদেশ, আমাদের ইউটিউব চ্যানেলে যেটা আপনার 49,000 হচ্ছে লাইক রয়েছে, সরি ইউটিউবটা হচ্ছে হিকভিশন বাংলাদেশ অফিসিয়াল আর পেজটা হচ্ছে হিকভিশন
বাংলাদেশ, যেটা 49,000 লাইক রয়েছে। আফসান আপু, আমাদের ইউটিউব চ্যানেল এবং আপনার পেজটা একটু, এই যে লিঙ্কটা অলরেডি শেয়ার করে দিয়েছে ইউটিউব চ্যানেলটা, তো আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা পরবর্তীতে দেখতে চান। আর এখানে ফেসবুকের লিঙ্কটাও দেওয়া রয়েছে, তো ইজিলি আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন।